প্রধানমন্ত্রী ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে মা কালীর কথা বলেছেন, শুধুমাত্র বাংলার জন্য নয় সারা ভারতের কথা বলেছেন। অন্যদিকে তৃণমূলের এক সাংসদ মা কালীকে অপমান করছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকে রক্ষা করছেন। দেখুন, বিষয়টি হচ্ছে পরিকল্পিত ভাবে মা কালী সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য তৃণমূল কংগ্রেস প্ল্যান্ট করেছে সমাজে একটা বিভাজনের রাজনীতির বার্তা দিতে। আমরা এটা তীব্র নিন্দা করেছি, আমরা দাবি করেছি যে উনি নিঃশর্ত ক্ষমা চান এবং আমাদের দাবিটা বহাল আছে। তার কারণ হচ্ছে আজকে যে একটা নতুন বিতর্ক তৈরি করবার চেষ্টা হচ্ছে যে উনি যা বলেছেন বা উনি নিজে বলছেন যেটা সেটা সম্পূর্ণভাবেই কোনো ধর্মীয় উপাচার, যেটা বিভিন্ন সময় কিছু কিছু কালী মন্দিরে দেখা যায়, কিন্তু বিষয়টা তা নয়। তিনি প্রথমে কোনো উপাচার নিয়ে বক্তব্য রাখেননি, মা কালীকে কেন্দ্র করে একটি পোস্টার যখন সারা ভারতবর্ষে একটা নতুন বিতর্ক জন্ম দিয়েছিল, পরিকল্পিতভাবেই তখন এই স্টেটমেন্টটা করা হয়েছে এবং এতে সমাজের একটা বড় সংখ্যক মানুষ, শুধু যারা কালী পুজো করেন, যারা শাক্ত, যারা মা কালীর উপাসক তারাই নন, সমগ্র হিন্দু সমাজ এতে আহত হয়েছেন। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করা যায় না এবং তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে তোষামদের রাজনীতি, ব্লক ভোটের রাজনীতি, বিভাজনের রাজনীতি করবার জন্যই এটি নিয়ে এসেছেন। আজকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, যার কথা বারবার তৃণমূল কংগ্রেস বলে যত মত তত পথ, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী স্কাইওয়াকের ব্যবস্থা করে দিয়েছেন, সেই দক্ষিণেশ্বরের মা কালী যিনি একাত্ম ছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের ওপরে, বাঙালির প্রত্যেকটা সত্তায়, চেতনায়, অন্তরের অন্তঃস্থলে যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস সদা জাগ্রত, যে বিবেকানন্দের সঙ্গে ওই ভবতারিণীর মূর্তির একটা নিবিড় যোগাযোগ, তার কথোপকথন, তার আত্মসমর্পণ, আজকে সেই সম্পর্কে যদি কেউ তাকে শুধুমাত্র মাংসাশী কিংবা মদ্যপ বলে উপস্থাপিত করেন, তো স্বাভাবিকভাবেই এটা পরিকল্পিত একটি সাম্প্রদায়িক আক্রমণ ছাড়া অন্য কিছু নয়। সপ্তাহখানেক আগে পুরো মডেল বৈঠকে